রবিবার কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। সোমবার দুপুরে কালনা বাসস্ট্যান্ডে এক বিশেষ বৈঠক করে পুলিশ প্রশাসন। বৈঠকে ছিলেন কালনা ট্রাফিক পুলিশ, আরটিও অফিসের আধিকারিকদের সাথে বাসের মালিক ও বাস কর্মীরা। দেখুন এই বৈঠকে কি বলা হলো। হ্যাঁ, এবার থেকে আর বাসের ছাদে কোনোরূপ যাত্রী তোলা যাবে না, সকল প্যাসেঞ্জারকে বাসের ভিতরে বসতে হবে। কর্তৃপক্ষকে নজর রাখতে হবে সর্বদা বাসের ফিটনেস বিষয়ে। অন্যদিকে নজর রাখবে পুলিশ প্রশাসন, আইন অমান্য করলে হবে ফাইন। বৈঠকে বিশেষভাবে হাজির ছিলেন কালনা থানার ওসি দেবাশিস নাগ, এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, এআরটিও সোমেন নন্দী সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। এই যে একটা অ্যাক্সিডেন্ট, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, এই নিয়ে একটা সচেতনতা সবাইকার মধ্যে যাতে করা যায় সেইটা সংক্রান্ত একটা মিটিং হলো, যাতে বাসের ছাদে লোক না তোলা হয় এবং সকলে যেন ভেতরে ওঠে, এই সংক্রান্ত একটা সচেতনতা। এদের বলা হলো যে আপনারা বাসের ছাদে লোক তুলবেন না এবং সব লোক যেন প্যাসেঞ্জার ভেতরে ওঠেন এবং তা আপনারা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সেফটি সিকিউরিটি মেনে গাড়ি চালাবেন এবং নির্দিষ্ট গতিবেগে গাড়ি চালাবেন, আর প্রত্যেক বাসে যেন SLDটা ঠিকমতো ফাংশন করে সেটা আপনারা দেখবেন। আমাদের টেকনিক্যাল ইন্সপেক্টররা মাঝে মাঝে এই সংক্রান্ত ইন্সপেকশন করবেন, তাদের সহযোগিতা করবেন, আর যাতে এই সকলে সুস্থভাবে এবং ভালোভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন সেই সংক্রান্ত। প্রত্যেকটা গাড়িতেই আপনার ওভারহেডের সমস্ত জিনিসপত্র আছে, তা সেগুলো কি আপনারা কী বলবেন? প্রায় গাড়িতেই যে ওপরে ছাদগুলো রয়েছে সেখানে রিমুভ করার কথা বলছেন? হ্যাঁ, সেগুলো রিমুভ করার কথা বলা হয়েছে। সকল গাড়ি চলবে না, সেগুলো হলে আমাদের MBIরা আছে, তারা এগুলোকে ফাইন করবে, আর এগুলো আমরা এখানকার যারা বাস ওনার্স অ্যাসোসিয়েশনকেও বলে গেলাম এবং তো আমাদের SDPO সাহেবও বললেন, সবাই বললেন, অন্যান্য থানার পক্ষ থেকেও বলা হলো, সকলকেই বলা হলো, অ্যালার্ট করা হলো এবং ট্রাফিক ওসি ট্রাফিকও ব্যাপারটা দেখবেন। আপনার নাম? আমার নাম সৌমেন নন্দী। আপনি কি? আমি এআরটিও কালনা। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।